नमस्कार बंधुरा, वेलकम टू मौलिस किचन। आज हमें अपने उच्छे दिए मुग डाल बा तेतोर डाल तैरी देखाबो। ये गरमकाले किन्तु तेतोर डाल आमादे शरीरेर पक्षे खुबी उपकारी। आर नतून जारा रान्ना शिखछे तारा आमार ए भिडियोटी देखले खूब सहजेई ए तेतोर डालटी तैरी करे निते पारबे। आमार ए रेसिपिटी जोदि भालो लागे ताहले अवश्यई आमार चैनलटीके सबस्क्राइब करबेन एबं आमार नतून नतून रान्नार रेसिपि देखार जोन्ने बेल आइकनटी अले सेट करे देबेन। ताहले चलुन भिडियोटी शुरू करा जाक। এটা তৈরি করার জন্য এখানে ফোড়নে আমি 1/4 টিস্পুন মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা ইউজ করছি। আর এখানে আমি হাফ চামচ মতো আদা একটু গ্রেট করে রেখে দিয়েছি। লাগছে 1 চামচ ঘি, হলুদের গুঁড়ো, লাগছে স্বাদমতো লবণ এবং স্বাদমতো চিনি। এখানে আমি 1 চামচ চিনি ইউজ করেছি। আর এখানে একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখে দিয়েছি। আর লাগছে উচ্ছে। এখানে আমি দুটো বড় দেখে উচ্ছে আমি এইভাবে গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো একটু লবণ। এবার নুন হলুদটা খুব ভালো করে উচ্ছেগুলোর গায়ে একটু মাখিয়ে নেব। এইবার একটা বাটির মধ্যে আমি 1 কাপ মতো সোনা মুগ ডাল নিয়ে নেব। তেতো ডালের ক্ষেত্রে কিন্তু কাঁচা মুগ ডাল ব্যবহার করা হয়, সেই জন্য এখানে আমি মুগ ডালটাকে ভাজব না। এবার এর মধ্যে আমি জল দিয়ে ডালটাকে ভালো করে একটু ধুয়ে নেব। ডালটাকে আমি 4-5 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দেব। এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব এবং তার সাথে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এইবারে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 3 সিটি দিয়ে ডালটাকে একটু সেদ্ধ করে নেব। 3 সিটি দেওয়া হয়ে গেছে, কিন্তু প্রেসার কুকারটা আমি এখন খুলব না, একটু ভাপে রাখব। ততক্ষণে আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা ভাজার জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো অল্প করে একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এর মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দেব এবং ভালো করে লাল লাল করে ভেজে নেব। উচ্ছেগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। দেখুন উচ্ছেগুলো খুব সুন্দর কড়া করে লাল করে আমি ভেজে নিয়েছি। এইবার এগুলো আমি তুলে নেব। এইবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটুখানি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এইবার এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেব, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা। আদাটা দিয়েও আমি একটু নেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা একটু চলে যায়। এগুলো ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, এর বেশি আমি আর জল দেব না। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেব চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। আর দিয়ে দেব 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। একটুখানি মিশিয়ে আমি ডালটাকে একটু ফুটতে দেব। দেখুন ডালটা ফুটে উঠেছে। এইবার এর মধ্যে আমি ভেজে রাখা উচ্ছেগুলো সব দিয়ে দেব এবং ডালটাকে আমি 2-3 মিনিট ফোটাব। ডালটাকে আমি 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি ঘিটা দিয়ে দেব, ভালো করে একটু মিশিয়ে দেব। ব্যাস, আমাদের তেতোর ডাল কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন, যাতে যখনই আমি নতুন রান্নার ভিডিও ছাড়ব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।